বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব এলিমেন্ট অফ সিমেট্রির অন্য একটা টপিক নিয়ে, দ্যাট ইজ সেন্টার অফ সিমেট্রি। এবং তার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে ইনভার্সন সেন্টার, এবং যাকে আই দিয়ে প্রকাশ করা হয়, এই যে আই, স্মল আই দিয়ে যাকে ডিনোট করা হয়। এই সেন্টার অফ সিমেট্রির ডেফিনেশনটা প্রথমে আমরা শিখি এবং তারপর কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। সেন্টার অফ সিমেট্রিকে কীভাবে ডিফাইন করব, না দ্য সেন্টার অফ সিমেট্রি মেবি, বা এরকম লিখতে পারি, ইজ এ পয়েন্ট উইদিন এ মলিকিউল উইদিন এ মলিকিউল সাচ দ্যাট such that if a straight line is drawn from any atom to that পয়েন্ট, আর এনি অ্যাটমও হতে পারে বা ফ্রম এনি পার্ট অফ দ্য মলিকিউলও হতে পারে, অর এনি পার্ট অফ দ্য মলিকিউল, পার্ট অফ দ্য মলিকিউল টু দ্যাট পয়েন্ট। ওকে, দুটোই হতে পারে, টু দ্যাট পয়েন্ট। মানে আমি বলতে চাচ্ছি, একবার বুঝিয়ে দিচ্ছি যে সেন্টার অফ সিমেট্রি জিনিসটা কি, একটা মলিকিউলের মধ্যে একদম মধ্যবর্তী একটা বিন্দু, এটা সবসময় মিডিল বিন্দুটাই হবে, সাইডের বা এদিক ওদিক বিন্দুটা হবে না, এক্সাক্ট মিড পয়েন্টেই বিন্দুটা হবে। তো সেই কোনো একটা জায়গা থেকে, ধরো কোনো একটা পার্ট অফ দ্য মলিকিউল থেকে, যে কোনো একটা পার্ট, সেটা একটা ফাঁকা জায়গাও হতে পারে, কোনো একটা বন্ডের অংশ হতে পারে, অথবা এনি অ্যাটম হতে পারে, এই যে এখানে লিখেছি এনি অ্যাটম, ওই পর্যন্ত যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি এবং সেই স্ট্রেট লাইনটাকে অপোজিট ডিরেকশানে ডাইরেক্টলি যদি আমরা এক্সটেন্ড করে দিই ঠিক ইকুয়াল ডিস্টেন্স, মানে ওই অ্যাটমটা থেকে যেটাকে আমরা সেন্টার অফ পয়েন্ট বলে বলছি সেই পর্যন্ত একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এটা যতটা লেন্থ হলো এক্সাক্ট অপোজিট ডিরেকশানেও ততটা লেন্থ এক্সটেন্ড করলাম, করলে ঠিক যে অ্যাটম নিয়ে আমি শুরু করেছি এখানেও একই অ্যাটম পাবো, বা যে পার্ট অফ দ্য মলিকিউল থেকে আমরা শুরু করেছি সেই পার্ট অফ দ্য মলিকিউল, সেই একই রকম পার্ট অফ দ্য মলিকিউল আমরা এখানে পাবো। ধরো ব্ল্যাঙ্ক একটা জায়গা থেকে শুরু করেছি, তাহলে এখানেও ব্ল্যাঙ্ক একটা জায়গাতে শেষ হবে, কোনো একটা গ্রুপ থেকে শুরু করলে ইকুয়াল ডিস্টেন্সে গেলে ঠিক সেই গ্রুপটাই পাবো। ওকে, অর এনি পার্ট অফ দ্য মলিকিউল, ওকে, টু দ্যাট পয়েন্ট, অ্যান্ড তাহলে বলতে হবে অ্যান্ড extended an equal distance on the equal distance extended an equal distance কিভাবে এক্সটেন্ড করব, আবার বাই স্ট্রেট লাইন on the other side, মানে ঠিক আদার সাইড বা অপোজিট সাইডে, ঠিক ইকুয়াল ডিস্টেন্স, এই যে অ্যান ইকুয়াল ডিস্টেন্স, এই কথাটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমি মার্ক করে দিচ্ছি যে অ্যান, এই যে ইকুয়াল ডিস্টেন্স, এই ইয়েলো দিয়ে আমি মার্ক করে দিলাম ইকুয়াল ডিস্টেন্স, এটা আমাদের এক্সটেন্ড করতে হবে। হ্যাঁ, ঠিক করলে আমরা কি পাবো, করলে পাবো, এখানটা কমা দিয়ে আমি লিখছি, এ লাইক অ্যাটম অর সিমিলার পার্ট অফ দ্য মলিকিউল ইজ এনকাউন্টার্ড
এনকাউন্টার, স্পেলিংটা ভুল, আর এটি, হ্যাঁ, মানে ঠিক উল্টো দিকে গেলে সিমিলার অ্যাটম বা পার্ট অফ দ্য মলিকিউল আমরা তার সম্মুখীন হব। ওকে, আর সেন্টার অফ সিমেট্রি ইজ অলসো নোন অ্যাজ সেন্টার অফ সিমেট্রি, সিমেট্রি ইজ অলসো নোন অ্যাজ, নোন অ্যাজ কি বলে তার আরেকটা নাম উপরেই লিখে দিয়েছি, দেখো ইনভার্সন সেন্টার নামেও এটা পরিচিত, ইনভার্সন সেন্টার। আর কি, ইট ইজ ডিনোটেড বাই, ডিনোটেড বাই স্মল আই, স্মল আই দিয়ে একে ডিনোট করা হয়। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, এটাই দেখবে সব বইয়ে এক্সাম্পলটাই বেসিক্যালি ডিল করেছে, এই একটা এক্সাম্পলই আমি এখানে করলাম, এর সঙ্গে আমি অ্যাডিশনালি আরও দু তিনটে এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে ধরো এইটা নাম্বার ওয়ান, এই মলিকিউলটা বলে আলফা ট্রাক্সিলিক অ্যাসিড, এই যে মলিকিউলটা আমি ড্র করছি, তারপর এইখানে দিচ্ছি এইচ, আগে এরকম কয়েকটা বন্ড টেনে নিচ্ছি, দেখো, আচ্ছা এইখানটায় পিএইচ, এটা খেয়াল করবে এইচ, এইখানটায় সিও টু এইচ, এইচ এইখানটাই বিলো দ্য প্লেনটাই হবে পিএইচ, ওপরে এইচ, আর এখানে বিলো হবে সিও টু এইচ, আর ওপরে হবে এইচ। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আলফা ট্রাক্সিলিক অ্যাসিড, ট্রাক্সিলিক অ্যাসিডের অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে এটা একটা ফর্ম আলফা ট্রাক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে নাম। এই মলিকিউলটার মধ্যে একটা সেন্টার অফ সিমেট্রি আছে, কেন আছে দেখো, আমি রেড পেন দিয়ে এটাকে দেখাচ্ছি, এই মাঝ একদম মিড পয়েন্টটা একটা সেন্টার অফ পয়েন্ট, সেন্টার অফ ইনভার্সান বা কি বলবো, সেন্টার অফ সিমেট্রি বা ইনভার্সান সেন্টার। কেন না, এর যে কোনো একটা পার্ট থেকে তুমি এই পর্যন্ত একটা লাইন ড্র করো, ধরো পিএইচ থেকে, এই পিএইচ থেকে শুরু করলাম আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এই যে ড্র করেছি স্ট্রেট লাইন, ওকে। এবার এক্সাক্ট ইকুয়াল ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স মানে কি, এই প্লেনটাকে ভেদ করে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে এদিকে দেখো কি আছে, পিএইচ, নিচের দিকে এদিকে, মানে এইটা যদি এক্সাক্ট নিচের দিকে এইভাবে পরপর আসতে থাকে, এই যেটা দেখা পাবে পিএইচ এর। সুতরাং সিমিলার অ্যাটম বা গ্রুপ থেকে আমরা স্টার্ট করেছি, উল্টো দিকে ইকুয়াল ডিস্টেন্স অপোজিট দিকে এক্সটেন্ড করেছি, আমরা সিমিলার কি পেয়েছি, একটা গ্রুপ। এবার এটা কিন্তু এই যে একটাতে মিলে গেলেই হবে না, প্রত্যেকটা সঙ্গেই মিলতে হবে, তবে এটাকে সেন্টার অফ সিমেট্রি বলবো। মানে ধরো একটা পিএইচ পিএইচ মিলে গেল, এখানে সিও টু এইচ, সিও টু এইচে মিললো না, বা এখানে এইচ এইচে মিললো না, মানে ধরো এই এইচটা উপরের দিকে যদি থাকে আর এই সিও টুটা এইচটা যদি নিচের দিকে থাকে, তাহলে তো মিলবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে সেন্টার অফ সিমেট্রি আছে বলতে পারবো না, একদম প্রত্যেকটা জায়গা থেকে। ধরো এই জায়গা থেকে তুমি যদি একটা লাইন ড্র করো এইরকম করে করে এলে, ঠিক এক্সাক্ট অপোজিট দিকে ইকুয়াল ডিস্টেন্সে এইরকম একটা গ্যাপিংই পাবে, ফাঁকা জায়গা, তাই না? এবার ধরো এই এইচটা থেকে তুমি ড্র করতে চাইলে এরকম নিচের দিকে এলে, এইখানে নিচের দিকে ইকুয়াল ডিস্টেন্স এলে আবার এইচ, আমার আঁকাটা ঠিকঠাক হয়নি হয়তো তাই মনে হচ্ছে, এইখানে ধরো পেলে, এইখানে ধরো তুমি ও পেলে সিও টু এইচ, সিও টু এইচ এই দিক দিকে গেলে ইকুয়াল ডিস্টেন্স এক্সটেন্ড করলে সিও টু এইচই পেলে। এর কোনো একটা ধরো এখানে এইচের জায়গায় আমি যদি বলি যে এই জায়গাটায় ও এইচ আছে, তাহলে তো বাকিগুলোতে সবই ইকুয়াল ডিস্টেন্স এক্সটেন্ড করলে এই এইচের ক্ষেত্রে পাবো না, তাহলে কিন্তু এটা সেন্টার অফ, এই রেড কালারটা সেন্টার অফ সিমেট্রি মলিকিউলের হবে না। এবার দেখো এই মলিকিউলটার মধ্যে কিন্তু অনেকগুলো কাইরাল সেন্টার আছে, কাইরাল সেন্টার মানে একটা পার্টিকুলার কার্বনের সঙ্গে যদি আলাদা আলাদা চারটে গ্রুপ যুক্ত থাকে, আলাদা আলাদা এই কার্বনটার সঙ্গে দেখো কী কী আছে, এই পিএইচ আছে, এইচ আছে, আর এই দিকের এই পার্টটা আছে, আর এইচ সিও টু এইচ, আর এই দিক দিকে এইরকম একটা গ্রুপিং আছে। হ্যাঁ, তো কিন্তু এগুলো থাকলেও এটার কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভ হবে না, সেন্টার অফ সিমেট্রি কোনো মলিকিউলের মধ্যে থাকলে আমরা জানি সেই মলিকিউলটা কী হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। তাহলে এই মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এর রেড কালারটা হচ্ছে, এইটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি আই, এবং এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অর এটা বলবো অ্যাকাইরাল, অ্যাকাইরাল মলিকিউল, ঠিক আছে, অ্যাকাইরাল মলিকিউল। টোটাল মলিকিউলটা আলফা ট্রাক্সিলিক অ্যাসিড কিন্তু অ্যাকাইরাল হবে, কেন, ডিউ টু দ্য প্রেজেন্স অফ সেন্টার অফ সিমেট্রি ইন দিস পার্টিকুলার মলিকিউল। এবার কতগুলো এক্সাম্পলে পরপর চলো দেখা যাক সেই এক্সাম্পলগুলোর মধ্যে কী কী সেন্টার অফ সিমেট্রি বা কী আছে না আছে। প্রথমেই যেটা বলবো আমরা সেটা হচ্ছে
অ্যান্টি কনফর্মেশন অফ মেসোটার্টারিক অ্যাসিড। এখন মেসোটার্টারিক অ্যাসিড সম্পর্কে একটা জিনিস বলে দিই তোমাদের, এখানে মেসোটার্টারিক অ্যাসিডের এই এক্সাম্পলটা কখন ভুলে যাব তার আগে এটা আমি করিয়ে দিই। এটা যদি আমি সেন্টার অফ সিমেট্রি পড়াচ্ছি, প্লেন অফ সিমেট্রি নিয়ে এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা যথেষ্টই থাকে, যে এটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা অফ, দিস ইজ ফিশার প্রজেকশন ফর্মুলা, প্রজেকশন অফ মেসোটার্টারিক অ্যাসিড, দিস ইজ দ্য ফিশার প্রজেকশন ফর্মুলা। এই ফিশার প্রজেকশন ফর্মুলা মেসোটার্টারিক অ্যাসিডের মধ্যে একটা সিগমা প্লেন আছে, কোনটা না দেখো, এই যে এই মাঝখানটা, এই যে এইখানটা, এই যে প্লেন ড্র করলাম, এটা একটা সিগমা প্লেন, কারণ এর উপরের হাফটা নিচের হাফটার সঙ্গে মিরর ইমেজ, ফিশার প্রজেকশনটা। কিন্তু যদি ফিশার প্রজেকশনে প্রজেক্ট করি, অ্যাকচুয়ালি আমরা দেখবো ফিশার প্রজেকশন পরবর্তীকালে আমরা পড়বো যে কোনো একটা মলিকিউলের ইক্লিপস কনফরমেশনকেই ডিনোট করে, তার মানে ইক্লিপস কনফরমেশনের মধ্যেও একটা প্লেন অফ সিমেট্রি থাকবে এই মেসোটার্টারিক অ্যাসিডের। এবার অন্যান্য কনফরমেশনগুলো যেগুলো আছে মেসোটার্টারিক অ্যাসিডের, যেমন অ্যান্টি কনফরমেশন, হ্যাঁ সেইটার মধ্যে কী থাকতে পারে? অ্যান্টি কনফরমেশন, অ্যান্টি বা স্ট্যাগার কনফরমেশন দুটো নামেই পরিচিত। এইটা এখন আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলা বা অন্যান্য প্রজেকশন ফর্মুলাগুলো আমরা শিখিনি, তাই একটু ঝামেলা হবে, তাই এখন আমি মুখস্থর মতো এটা মনে রাখো, আমি পরে একটু আর দু একটা ক্লাস পরে এগুলো শিখিয়ে দেবো। প্রথমে মনে রাখো এই যে মেসোটার্টারিক অ্যাসিডের তাহলে ফিশার ফর্মে কী আছে, একটা সিগমা প্লেন, মানে এটা যেহেতু ইক্লিপস কনফরমেশনকে ডিনোট করে, তার মানে ইক্লিপস কনফরমেশন অফ মেসোটার্টারিক অ্যাসিড দ্যাট উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ সিগমা প্লেন থাকলেই আমরা জানি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, এবং বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভকে অন্য কথায় আমরা কী বলি, অ্যাকাইরাল, অ্যাকাইরাল হবে। ওকে, একটা জিনিস গেল। নাম্বার টু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এখন আমরা যেটা বলবো, যে এটা একটু মুছে দিই, যে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যান্টি কনফরমেশন, নট ইক্লিপস কনফরমেশন, অ্যান্টি কনফরমেশন নিয়ে আমরা অরিড, এবং অ্যান্টি কনফরমেশন অফ মেসোটার্টারিক অ্যাসিড, তাহলে অ্যান্টি কনফরমেশন, কনফরমেশন অফ মেসো, অফ মেসো টার্টারিক, টার্টারিক অ্যাসিড, অ্যান্টি কনফরমেশন অফ মেসোটার্টারিক অ্যাসিড। এইটার মধ্যে সেটা দেখতে কেমন, অ্যান্টি মানে দেখতে সেটা এই রকম অ্যান্টি কনফরমেশন হয়, যে তোমরা দেখবে এই যে বন্ডগুলো যেগুলো আছে অপোজিট বন্ডগুলো পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তেমন এইটার সঙ্গে এইটা 180-তে আছে, আবার এইটার সঙ্গে এইটাও 180-তে আছে, এই রকম। আর ইক্লিপস ফর্মটা দেখতে হয় কেমন, ঠিক এই একই যদি বন্ডকে আমরা করি, সে দুটোই একই ইক্লিপস ফর্মে, অ্যাকচুয়ালি এই যে গ্রুপগুলো ডিস্টেন্সটা মিনিমাম হয়, গ্রুপ এগুলোর সঙ্গে বিভিন্ন গ্রুপ অ্যাটাচ থাকে মিনিমাম হয়, আর স্ট্যাগার্ড কনফরমেশন যদি হয়, এই যে এগুলো বিভিন্ন গ্রুপ অ্যাকচুয়ালি থাকে, এইগুলোর সঙ্গে বিভিন্ন বন্ডগুলোর সঙ্গে গ্রুপ থাকে, এগুলো মিনিমাম ডিস্টেন্স হয়, আর স্ট্যাগার্ড কনফরমেশন যদি করো তুমি, অর্থাৎ এইটাকে এইভাবে যদি তুমি ড্রয়িং করো, স্ট্যাগার্ড কনফরমেশন বলে এইটাকে, একটাকে বলে ইক্লিপসড, যেখানে গ্রুপগুলো কাছাকাছি থাকে, ইক্লিপস কনফরমেশন, আর একটা হচ্ছে স্ট্যাগার্ড কনফরমেশন, ঠিক আছে, কনফরমেশন, বা এর আরও একটা নাম হচ্ছে, অর এটাকে বলে অ্যান্টি কনফরমেশন, অ্যান্টি। এই যে ফর্মটাতে দেখো, এই যে গ্রুপগুলো ম্যাক্সিমাম ডিস্টেন্স, ধরো এইটার সঙ্গে এইটা ম্যাক্সিমাম, এইটার সঙ্গে এইটা ম্যাক্সিমাম, অ্যান্টিতে, ঠিক অ্যান্টি মানে কি, উল্টো পজিশনে আছে, হ্যাঁ, অ্যান্টি বা স্ট্যাগার্ড কনফরমেশন। তো যাই হোক, এই অ্যান্টি কনফরমেশনকে আমরা ড্র করেছি এখানে, এই অ্যান্টি কনফরমেশন অফ মেসোটার্টারিক অ্যাসিড মানে এইখানে সিও টু এইচ, এইখানেও থাকবে সিও টু এইচ। আচ্ছা, এবার আর কী কী গ্রুপ আছে মেসোটার্টারিক অ্যাসিডের, ওইচ আছে, এইচ আছে, এই দিকে যদি ওইচ করো, ঠিক ঠিক প্রত্যেকটাই অ্যান্টিতে থাকবে, দেখো সিও টু এইচ, সিও টু এইচ, অ্যান্টি, ওইচ এইখানে লিখলে এইখানে ওইচটাকে দেবো সেটা অ্যান্টি, আর ওইচটাকে যদি এখানে লিখতাম তাহলে এইদিকে ওইচ দিতে হতো, তাহলে সেটা অ্যান্টি হতো, আর এইচ এইচ, দেখো এটাও পরস্পরের অবস্থান অ্যান্টি। এইটা হচ্ছে অ্যান্টি কনফর্মেশন অফ, দিস ইজ অ্যান্টি কনফর্মেশন অফ মেসোটার্টারিক অ্যাসিড, এবং এর মধ্যে একটা সেন্টার অফ সিমেট্রি আছে, কোনটা না ঠিক মিডিল পয়েন্টটা, দেখো কেন, না ঠিক এক্সাক্ট এইদিকে গেলে এদিকে সিও টু এইচ, উল্টো দিকে তুমি যদি ইকুয়াল ডিস্টেন্স এক্সচেঞ্জ করো সিও টু এইচ পাবে, এই দিক থেকে যদি তুমি ওইচকে ড্র করো, ওইচ থেকে এই পর্যন্ত, আবার উল্টো দিকে এক্সটেন্ড করলে ওইচ, আবার এই দিকে এইচ, এই ভেতর দিকে গেলে এইচ, তার মানে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করলেই আমরা সেম অ্যাটমের সঙ্গে সম্মুখীন হচ্ছি, তার ফলে এইটা একটা, দিস ইজ আই, সেন্টার অফ সিমেট্রি বা আই। এবার দু নম্বর এক্সাম্পলে এসো, এটা মুছে দিলাম, দু নম্বর এক্সাম্পলে হচ্ছে যে ধরো
অনেক কঠিন কঠিন এক্সাম্পল আছে, সেগুলোর মধ্যে আমরা যাব না আপাতত। আমরা পরের দিকে কঠিন কঠিন এক্সাম্পল যত সময় পাবো পড়বো সেটা। যেমন ধরো যে ট্রান্স, এইটা একটা সহজ এক্সাম্পল, ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন, ইথিন বা ইথিলিন যাই খুশি বলতে পারো, আইইউপিএসি অনুযায়ী ইথিন, তাই তো? তাহলে এই যে মলিকিউলটা কেমন দেখতে হবে, এইটা মলিকিউলটা হচ্ছে সি সি ট্রান্স, মানে এই দিকে সিএল দিলে উল্টো দিকে সিএল, আর এই দিকে এইচ থাকলে উল্টো দিকে এইচ, তাই তো? এবার দেখো এই যে মিড পয়েন্টটা, এগেইন এখানে একটা সেন্টার অফ সিমেট্রি। কেন? এই সিএল থেকে তুমি একটা স্ট্রেট লাইন ড্র করো, ঠিক উল্টো দিকে ড্র করলে তুমি ঘুরিয়ে ইকুয়াল ডিস্টেন্স পাবে, সিএলই পাবে। আবার এই এইখান থেকে এইচ পর্যন্ত একটা স্ট্রেট লাইন ড্র করো, সেন্টার অফ সিমেট্রি সবসময় কি মানে সেই পার্টিকুলার অ্যাটম থেকে সেন্টার অফ সিমেট্রি পর্যন্ত ড্র করবো, তারপর ইকুয়াল ডিস্টেন্স উল্টো দিকে এক্সটেন্ড করবো। তাহলে এখানে এক্সটেন্ড করলাম, এখানেও একটা সেন্টার অফ সিমেট্রি, সিমিলারলি এখানেও সিএল সিএল, তার মানে দিস ইজ সেন্টার অফ সিমেট্রি অর আই, সেন্টার অফ সিমেট্রি বা ইনভার্সন সেন্টার অর আই। নেক্সট আরও একটা এক্সাম্পল নিয়ে আমরা ডিল করি, তাহলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে 3 নম্বর এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যদি এইটাকে বলি, এই কম্পাউন্ডটাকে কম্পাউন্ড না বলে এখন বরং একটা ধরো এই যে অ্যালফাবেট এস, এর মধ্যে কী কী এলিমেন্ট অফ সিমেট্রি আছে? অ্যালফাবেট, অ্যালফাবেট স্পেলিং কী, পিএইচ এ সম্ভবত, অ্যালফা অ্যালফাবেট এ, এই অ্যালফাবেট এ না অ্যালফাবেট এস, এর মধ্যে কী এলিমেন্ট অফ সিমেট্রি আছে তোমাকে যদি প্রশ্ন করে? এর মধ্যে কিন্তু দেখো সেন্টার অফ সিমেট্রি আছে, এর মাঝখানটায় তুমি লক্ষ্য করে দেখো অ্যালফাবেট এস এর মাঝখানটা সেন্টার অফ সিমেট্রি আছে, কারণ এইখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করলে ঠিক একই রকম অংশ উল্টো দিকে পাবো, এই জায়গা থেকে ড্র করলে ঠিক একই রকম অংশ উল্টো দিকে পাবো, এইভাবে প্রত্যেকটা অংশ ঠিক উল্টো দিকে ড্র করলে আমরা পাবো। সুতরাং এর মধ্যে অ্যালফাবেট এস এর মধ্যে কী আছে? একটা সেন্টার অফ সিমেট্রি বা আই অ্যালফাবেট এস এর মধ্যে আছে। এরপর আমরা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রিতে চলে যাই, ইনফ্যাক্ট সেটা আমরা নেক্সট ক্লাসে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি ডিসকাস করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।